ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন সর্বকালের সেরার তালিকায় শাহরুখ খান ব্রিটিশ সাময়িকী এম্পায়ার প্রকাশিত সর্বকালের সেরা 50 অভিনয়শিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান হলিউড তারকা আল পাচিনো মর্গান ফ্রিম্যান ডেনজেল ওয়াশিংটন মেরিল স্ট্রিপ টম হ্যাঙ্কস নাটালি পোর্টম্যানদের সঙ্গে একমাত্র ভারতীয় তারকা হিসেবে এই তালিকায় রয়েছেন 57 বছর বয়সী এই অভিনেতা এক ইনস্টাগ্রাম পোস্টে শাহরুখ খানের ব্যবস্থাপক পূজা দাদলানি লিখেছেন ভারতের একমাত্র মানুষ যিনি আমাদের সবসময় গর্বিত করেন সাময়িকীটি লিখেছে চার দশকের ক্যারিয়ারে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি তার কোটি কোটি অনুসারী রয়েছে অসামান্য নৈপুণ্য ও দক্ষতা ছাড়া এটা অর্জন করা যায় না তিনি সব ঘরানার সিনেমায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন এমন কিছু নেই যে তিনি পারেন না শাহরুখ খান অভিনীত চার সিনেমার সামনে এনেছে খ্যাতনামা ব্রিটিশ সাময়িকীটি এর মধ্যে রয়েছে সঞ্জয় লীলা বানসালির দেবদাস করণ জোহরের মাই নেম ইজ খান কুচ কুচ হোতা হ্যায় ও আশুতোষের স্বদেশ তার আইকনিক সংলাপ হিসেবে 2012 সালে মুক্তিপ্রাপ্ত জব তক হ্যায় জান সিনেমার আলোচিত এক সংলাপ তুলে ধরেছে এম্পায়ার সংলাপটি হলো জীবন আমাদের প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে আর একটি বোমা আমাদের একেবারেই মেরে ফেলে যশ চোপড়া পরিচালিত এ সিনেমায় একজন ভারতীয় সেনাবাহিনীর মেজরের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান তার সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও আনুষ্কা শর্মা মুক্তির অপেক্ষা থাকা শাহরুখ খানের পাঠান সিনেমা 25 জানুয়ারি সিনেমা হলে আসছে সিনেমার বেশরম রং শিরোনামে একটি গান প্রকাশের পর অভিনেত্রী দীপিকা পাডুকোনের গেরুয়া রঙের পোশাক নিয়ে আপত্তি তোলে ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠন এর আগে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সিনেমাটি বর্জনের ডাক দেন পরে তা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এর মধ্যে শাহরুখ খানকে সামনে পেলে পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন অযোধ্যার এক সাধু গত কয়েকদিনে পাঠান সিনেমার প্রযোজক নির্মাতা অভিনয় শিল্পীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়েছে মুম্বাই পুলিশ স্টেশনে বিজেপি নেতা ও কয়েকটি ধর্মীয় সংগঠন শাহরুখ খানের বিরুদ্ধে অবস্থান নিল বলিউডের নির্মাতা শিল্পী ও কলাকুশলীরা শাহরুখের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখ খান পাঠান পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন